हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। प्रथम बोलते हैं कत रंग देखब दुनिया। हाँ ठीक सुने, कत रंग देखब दुनिया। जख आप देखी जे एसएससी 2016 एसएलएसटी 2016 मामला दिन पर दिन उठब उठब कर उठे ना, डेट पासी 25 सेप्टेम्बर, 26 सेप्टेम्बर, 27 सेप्टेम्बर, 15 अक्टोबर, 16 अक्टोबर, 17 अक्टोबर, 22 अक्टोबर, 23 अक्टोबर, 24 अक्टोबर एवं तारपरे 5 नवेम्बर। एरकम दिन पर दिन इमार्जेंसी केसगुलो, गुरुत्वपूर्ण केसगुलो मामला शुनार तागिदे बा अछिलाय एसएससी 2016 मामलाटा किछुतेई फाइनल डिसपोजल बा डिसपोजल एट इट्स एडमिशन स्टेजे कोनोभावेई आसछे ना, मोशन हियारिंग शुरू होच्छे ना। से ही मुहूर्त एक नतून चमक हमारे सामने एल, एक प्रकार चमके उठार मत। जे प्रतिबेदन आज के अपन सामने पढ़ते जा प्रथम जो हमें शुने खोज खबर निल खबर शुरार संगे संगे तो अनलाइने करा जाए ना, तर सम्बन्धे अनेक खोज खबर नीते हैं, सत्य कि मिथ्या वेरिफाई करते हैं, तरपर एक वीडियो करते हैं, एक प्रकार चोख कपाले उठार मत। এই নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসে যাচ্ছে। আগে আমি প্রতিবেদনটা বলি, তারপরে প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। প্রতিবেদনটা হচ্ছে চারজন ভদ্রমহিলা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। হ্যাঁ ঠিক শুনেছেন, তাদের একজনের মানে একজনের নাম দিয়েই দিন হয়, অর্থাৎ চারজনের মধ্যে একজন যিনি মানে যার নাম থাকবে প্রথমে তাকে দিয়েই নামটা হবে, তার নাম হচ্ছে ইপসিতা হাজরা, অর্থাৎ ইপসিতা হাজরা অ্যান্ড আদার্স ভার্সাস স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ এই চারজন মহিলা যাদের নেতৃত্বে আছে ইপসিতা হাজরা, তিনারা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন এবং তারা মূল মামলাকারীকে একটা পার্টি করেছেন। অর্থাৎ সহজ বাংলায় ইনারাও একটা এসএলপি দাখিল করেছেন, স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। যেই মুহূর্তে আমরা একটা প্রায় নিশ্চিত হয়ে গেছি যে যেহেতু 10ই নভেম্বর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি আছেন তিনার সুপার অ্যানুয়েশন, তাই 5ই নভেম্বর শুনানি এক প্রকার হবে বা হতে পারে বা আমরা ধরেই নিয়েছি যে 5ই নভেম্বর শুনানি হবেই, কারণ যেহেতু ওনার সুপার অ্যানুয়েশনের আগে শেষ ডেট পেয়েছি, তা যদি ডেট এক্সটেন্ড না হয় তাহলে শুনানি হবে এইটুকু আমরা নিশ্চিত হয়ে গেছিলাম। সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটল এবং এই এসএলপিটা দাখিল হয়েছিল 28 আগস্ট 2024 বেলা 1:51। যে মামলাটা ভেরিফাই হয়েছে 25 অক্টোবর 2024। হ্যাঁ ঠিক শুনেছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টে কোনো এসএলপি দাখিল করলে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফিকেশান হয় না, তার অনেকগুলো স্টেপস থাকে। যেমন তার যে পরিমাণ ফিজ, সে ফিজ মিটিয়েছে কি না, তার রসিদকে ভেরিফিকেশান হয়, যে মামলাটা করেছে সে মামলার মোশনটা কোন দিকে, অর্থাৎ যে কোনো মামলা সুপ্রিম কোর্টে করবো বলে হয় না, সেটাকে কখনো ভেরিফাই হয় না। তার মামলা যখন কোনো কিছু সুপ্রিম কোর্টে হবে সেটাকে ভালো করে খতিয়ে দেখা হয়, তারা কোন মুডে আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কীরকম ব্যাপার, তার ফিজ দিয়েছে কি না, তার মুড ঠিক আছে কি না, তারপর সেটা ভেরিফিকেশান হয়। ভেরিফিকেশান হওয়ার পর সেটা এসএলপিতে লিস্টেড হয় এবং তারপরে তার অ্যাডমিশান স্টেজ বা মোশন হিয়ারিংয়ের ডেট শিডিউল্ড হয়। তো আমরা দেখলাম যে এই মামলাটা হয়েছিল 28 আগস্ট 2024 বেলা 1:51 যেখানে চারজন মহিলা, তার মধ্যে একজন হচ্ছে ইপসিতা হাজরা, তিনি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা করেন এবং মূল মামলাকারীকে এখানে পার্টি করেন, অর্থাৎ এই এসএলপির সঙ্গে ওনারা যুক্ত হন। 116টা এসএলপি আছে, তার সঙ্গে 117 নম্বর এসএলপি হিসাবে ওনারা যুক্ত হওয়ার জন্য আবেদন করেন, যে আবেদনটা 25 অক্টোবর ভেরিফিকেশান হয়েছে। এ পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ সুপ্রিম কোর্টে হাইকোর্টে কেউ মামলা করতেই পারেন, এসএলপি করতেই পারেন, সুপ্রিম কোর্ট খোলা আছে সবার জন্য। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটছে, ওনাদের মোশন হিয়ারিং অর্থাৎ অ্যাডমিশান স্টেজের হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 4 নভেম্বর 2024 এবং সিরিয়াল নাম্বারটা জানেন,
সিরিয়াল নাম্বারটা 5 নম্বরে রাখা হয়েছে। এইখানেই সবচেয়ে বড় চোখ কপালে ওঠার মতো অবস্থা। একটা নতুন মামলা যেটা কিনা 28 আগস্ট 2024 থেকে পূর্ণতাপ্রাপ্তি ভেরিফিকেশন হলো 25 অক্টোবর, মাত্র 5 দিন আগে সেটা ভেরিফিকেশন হলো, তার ডেট পড়ে গেল 4 নভেম্বর 2024 এবং তাও 5 নম্বরে। সুপ্রিম কোর্টে একটা ডেট পেতে মানুষের জাহান বেরিয়ে যায়। আমরা সবাই জানি যারা আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি আছি, সেই 2022 সালের নভেম্বর মাস থেকে আমাদের ডিএ মামলা চলছে। কোনোদিন ডিএ মামলা 55, 60, 40 নিচে নামেনি, একবার ছাড়া, সববারই 40 বেশি আমরা সিরিয়াল নাম্বার পেয়েছি। কিন্তু এখানে নতুন একটা মামলা 4 নভেম্বর ডেট পেয়ে গেল এবং 5 নম্বর সিরিয়াল, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস জে বি পার্ডিওয়ালা এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে, বা এই 3 জাজেস বেঞ্চে। তো 5 নম্বর সিরিয়ালে আছে মানে এই মামলাটা শুনানি হবেই, এটা আমরা ধরে নিতে পারি। কারণ 5 নম্বর মানে চিফ জাস্টিসের এজলাসে শুনানি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন এই মুহূর্তে যেখানে 5 নভেম্বর আমরা একটা আশায় বুক বেঁধে আছি যে SLST একটা কোনো না কোনো একটা শুনানি শুরু হবে, মোশন হেয়ারিং শুরু হবে, সেখানে তার আগের দিন এই ধরনের ঘটনাটা ঘটলো কেন, এখানেই কিন্তু নানা রকম প্রশ্ন জেগে উঠছে। আমি যে কথাটা ভিডিও শুরুতে বলেছিলাম যে নানা রকম প্রশ্ন যে এগুলো কিন্তু অ্যারাইজ করছে। কী প্রশ্ন? যে 116টা SLPর আগে আবার একটা SLPর মোশন হিয়ারিংয়ের ডেট একদিন আগে করা হলো কেন, প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যদি SLPর মূল SLPর ডেট দেওয়া হয় 5 নভেম্বর, তাহলে পার্ট বা পার্সিয়াল SLPর ডেট 4 নভেম্বর কী করে হয়? 2 নম্বর। 3 নম্বর, 4 নভেম্বর যদি শুনানির মানে ওই 4 জন মহিলার শুনানি যদি কোনো সিদ্ধান্ত হয়, তার তো নিশ্চয়ই ইফেক্ট পড়বে 5 নভেম্বরে, তাহলে কি 5 নভেম্বরটা 4 নভেম্বরে এগিয়ে আসবে? এইরকম প্রশ্নগুলো কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কারণ একটা মূল মামলা, একটা পার্ট মামলা, যে পার্ট মামলাটা মূল মামলার সঙ্গে যুক্ত আছে, পার্ট মামলাটা আগে সমাধান হয়ে যদি হয় তাহলে মূল মামলাটা তো তার তো একটা প্রভাব পড়বেই। তাহলে কী হবে আমাদের মাথায় আসছে না। এই 4 জন মহিলা যেনারা ইপ্সিতা হাজরার নেতৃত্বে যেনারা মামলা করেছেন স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে, তিনারা কোন মোটিভে করেছেন বা কেন করেছেন সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে তারা একটা SLP হওয়ার জন্য করেছেন। কিন্তু 4 নভেম্বর এবং 5 নম্বর সিরিয়ালে এখানেই আমাদের আপত্তি। তাহলে আপত্তি এই কথাটা বলছি, যদি একটা পার্ট মামলা কখনো এখন হতে পারে না, পার্ট মামলা যদি আগে সমাধান হয়ে যায় তাহলে মূল মামলাটা কী হবে? তাহলে মূল মামলাকেই কিন্তু এগিয়ে আসতে বাধ্য হবে। তাই আমরা অবশ্যই চোখ রাখবো যে 4 নভেম্বরে কিন্তু মামলাটা এগিয়ে আসতে পারে বলে কোনো সম্ভাবনা আছে, বা কী হবে, বা এই ধরনের চমক হঠাৎ করে কেন ঘটলো সেটা আমরা বুঝতে পারছি না। অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখবো, যদি কোনো খবর পাই বা কোনো নিউজ পাই, আপডেটেড পাই, অবশ্যই আপনারা জানতে পারবেন চ্যানেলের থ্রু দিয়ে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।